তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে, কেন মন থাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই পারবো না, আমি ছাড়বে তোকে। শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে কয়টা বাজে দেখেন, 11:06 মতো বেজে গেছে, 11:00 পার হয়ে গেছে আর কি। তো আজকে হচ্ছে শনিবার সকাল 11:06। আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, বাইরে এখনও রিমঝিম বৃষ্টি হচ্ছে, দুই দিন থেকেই তো টানা বৃষ্টি হচ্ছে, তো আজকে সকাল থেকেই দেখছি বৃষ্টি থামেনি, বৃষ্টি হতেই আছে। একটু আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখিয়ে নিই, এখানে সব কাপড় চোপড় মেলানো রয়েছে, আর এই যে দেখে বাইরের ওয়েদারটা কেমন, একদম ঝিমঝিম বৃষ্টি হতেই আছে। তো চলেন, এই ওয়েদারে একটু বাজারঘাট করা লাগবে, যেহেতু আজকে শনিবার, মাসের শুরুর দিক আর সব বাজারঘাট শেষ, তো একটু বাজারঘাট করা লাগবে। আপনাদের ভাইয়াও আজকে বাসায় আছে আর কি, তো সে আর আমি একটু বাজারের দিকে যাব। তো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই যাই, আমরা কি কেনাকাটা করি, কোথায় বাজারঘাট করি বৃষ্টির মধ্যে আর কি। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা থাকবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভিডিওটা আশা করি দেখবেন আপনারা। চলেন তাহলে পরে কথা হচ্ছে। এই তো বৃষ্টির মধ্যে বাজারে যাচ্ছি, আজকে আমি নতুন স্যান্ডেল পরে যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে, এই যে আমার নতুন স্লিপার, এই সুন্দর স্লিপারটা পরে আমি বাইরে বাজার করতে যাব। আপনারা বলেন তো আমার এই স্লিপারটা কেমন হয়েছে, আর দাও ব্যাগ দাও, এই যে রেডি আপনাদের ভাইয়া বাজার করতে যাওয়ার জন্য ব্যাগ হাতে। তো চলেন এখন তাহলে বাজারে যাই। চাবি নিয়েছো? হ্যাঁ, চাবি চাবি কই? এই যে এখানে আছে। ওই যে তুমি তালা দাও তাহলে। আমরা বাজার করতে যাওয়ার পর এত ঝুম বৃষ্টি শুরু হয় যে বাইরে দাঁড়িয়ে থাকার জায়গা ছিল না, তাই একটা খাবারের হোটেলে গিয়ে আমরা সকালে নাস্তাটা খেয়ে ফেলি, আর ততক্ষণে আমাদের একটু বৃষ্টিটা কমেছিল, দেখে বাজার করার একটু সুবিধা হয়। তারপর আমরা মাছের বাজারে গিয়ে মাছ বাজার। এত বৃষ্টির পরিমাণ বেড়ে যায় যে বাজারে গিয়ে আপনাদেরকে একটু ভিডিও করে যে দেখাবো তার কোনো উপায় ছিল না, কোনোভাবেই ফোন বের করে ভিডিও করতে পারছিলাম না। বাজারে যাওয়ার সময় হেঁটে গেছিলাম দুইজনে, কিন্তু আসার সময় এভাবে রিক্সাতে আসা লাগে। এই যে দেখেন এখন বাজে হচ্ছে একটা, কেবল বাজার করে আসলাম ভিজতে ভিজতে, বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই যে আজান দিচ্ছে, আজানও দিয়ে দিল, এখনও কোনো কাজ হয়নি, এখন কেবল কাজ শুরু করব। এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা আর কি, না থালা বাসন মাজা আছে, না বাজারঘাট ঠিকঠাক করা আছে, আর এখানে এই তো মাছ মাংস নিয়েই আসলাম। চলেন আজান হচ্ছে, এখন আর সেভাবে কোনো কথা না বলি, আমি কাজ কাম শুরু করি, তারপর আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি আছে, আর ওগুলো আমি মাজা ঘষা করে নিই আগে। থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এই পাশে হচ্ছে আমি ভাতের পাতিলে পানি দিয়ে দিয়েছি, এটা গরম হতে থাক, আর এই পাশে হচ্ছে মাছগুলো আমি নিয়ে এসেছি, মাছ মাংস, এখানে মুরগিটা রয়েছে, এটা আমি এখন কাটবো না, এটা আসতো এভাবে ফ্রিজে ভরে দিব, আর এখানে কাটা মাছ মাংস নিয়ে আসছি, মাছ নিয়ে আসছি আর কি, এখানে আছে আপনাদের ভাইয়ার খুব পছন্দের পাঙ্গাস মাছ, আর এখানে নিয়েছি হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ, ছোটো খুব না, বড়ো চিংড়ি নিয়েছি আর কি, আজকে ছোটো মাঝারি যেটা, সেই চিংড়ি মাছ নিয়েছি এখানে, আর এখানে নিয়েছি কই মাছ আর কি। তো এগুলা চিংড়ি কই এগুলো হচ্ছে আমার পছন্দের,
আর এই তো এগুলো এখন ধোয়া, মানে ধুয়ে ধেয়ে প্যাকেট করে করে আবার ফ্রিজে রাখা লাগবে আর কি। যাই, কথা আমার জড়ো হয়ে যাচ্ছে। মানে বৃষ্টির মধ্যে গিয়ে বাজারঘাট করে নিয়ে এসে এই তাড়াহুড়ো করে রান্না বান্না সব কিছু রেডি করা, এই জন্য একটু চাপের মধ্যে আছি। আর এই পাশে এই তো বাজার করে নিয়ে আসছি, এগুলো তো আমি এখনও বের করতে পারিনি, পরে বের করবো নি, আগে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। তো চলেন এই মাছ টাছগুলো আগে ধুয়ে কমপ্লিট করে প্যাকেট করি। আমি কিন্তু রান্নাঘর একদম ক্লিন করে মাছ কাটা বাছা করে ধুয়ে ফ্রিজে রেখে তারপর রান্না বান্না করে গোসল করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে, তাই তাড়াতাড়ি করে রান্না বান্নাটাও শেষ করা লেগেছে, কারণ সে খাবে। আর এখানে দেখেন আমি সব বাজারঘাট ওভাবেই রেখে দিয়েছি, এগুলো কিন্তু এখনও বের করিনি, সময় পাইনি আর কি। এখানে যেহেতু সব শুকনা বাজার রয়েছে, মুদি বাজার, সেক্ষেত্রে আমি এগুলো পরে বের করব আর আপনাদেরকে দেখাবো এখানে কি কি রান্না হয়েছে, একটু আপনাদেরকে দেখাই দেয়। আর এখানে দেখাই, ওই যে কালকে খিচুড়ি রান্না করেছিলাম রাত্রিবেলা, সেই খিচুড়িটাই রয়েছে কিছুটা। আর এইখানে রয়েছে গরম ভাত, এখানে ভাত রান্না করেছি পাতিলে। আর এইখানে হচ্ছে আমি ওই যে কি জানো কই মাছ রান্না করেছি আলু দিয়ে ঝোল করে একটু রান্না করেছি। আর এইখানে হচ্ছে ডাল রান্না করেছি, মসুরের ডাল। তো মসুরের এই পাতলা ডালটা না আপনাদের ভাইয়ার খুব পছন্দের, আমার হাতে এই ডাল সে খুব পছন্দ করে। এটা খুব গাঢ় করি না, আবার খুব পাতলাও করি না এই ডালটা। তো এখন প্রায় 3:30 পার হয়ে গেছে, এখন দুজনে খাওয়া দাওয়া করব। চলেন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। এই যে পচা লোকটাকে নিয়ে বাইরে যাচ্ছি, পচা লোকটাকে নিয়ে আমরা বাইরে যাচ্ছি। এই যে পচা লোকটা, আকাশের অবস্থা বেজায় খারাপ, এই যে দেখতে পাচ্ছেন। কি করনি তুমি, আমাকে মারোনি তুমি, কি গুড বয়? আচ্ছা তুমি গুড বয়। এই তো আমরা এখন এই বৃষ্টির মধ্যে রাস্তার অবস্থা একদম বাজে, এখন আমরা বাইরে যাচ্ছি। তো বাইরে কোথায় যাচ্ছি আপনাদেরকে যাওয়ার পর আমি দেখাবো। বলো এখানে কিসের জন্য আসছো সাইফান? ফ্রাইড রাইস খাওয়ার জন্য? আর কি খাবা? আর কিছু খাবা না? এখানে আসো এখানে। আপনাদেরকে তো বলেছিলাম আমি বাসা থেকে বের হওয়ার সময় যে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা গিয়ে দেখাবো। আমরা আসলে গেছিলাম শপিংয়ে, শপিংয়ে যাওয়ার পর ওখানে যাইতে যাইতে আমাদের প্রায় সন্ধ্যা পার হয়ে গেছিলো, ওই জন্য আমার ভিডিও সেভাবে করা হয়নি। তো আমরা শপিং টপিং কমপ্লিট করে এসে তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে বসে এখানে সবাই মিলে আমরা অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, অনেক কিছু জিজ্ঞাসা করছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, এই জন্য আমরা কিন্তু সেখানে ভয়েস ওভার, মানে কারোর ভয়েস রাখতে পারিনি, আমাকে ভয়েস মিউট করে দেওয়া লেগেছে। তো এখানে হচ্ছে আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে আমরা কেন আসছি। তো এখানে খাওয়া দাওয়া করতে গেছিলাম, আর এখানে হচ্ছে ভাইয়া আমাদেরকে ট্রিট দিচ্ছিল, এই নাচিয়ার বর, মানে এই লিমন ভাইয়া আমাদেরকে ট্রিট দিচ্ছিল। আর ট্রিট দেওয়ার কারণটা হচ্ছে ভাইয়া হচ্ছে নতুন বাইক কিনেছে, সেই উপলক্ষে আমাদেরকে ট্রিট দিচ্ছিল। আর এই জন্য আমরা খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে যাই, সেই খাওয়া দাওয়া করে বাসায় আস্তে আস্তে প্রায় 12:00 মতো বেজে যাই। তো এখানে ভয়েসগুলো আমাদের মিউট করতে খুব কষ্ট হচ্ছিলো আর কি, যে সবার ভয়েসটা আমি কেটে দিচ্ছি। তারপর আমাদের এই যে খাবার অর্ডার দিয়েছিলাম, খাবার প্রায় 10 মিনিটের মধ্যে আমাদের খাবার দিয়ে দিয়েছিলো। খাবারগুলো এত বেশি মজা ছিল কি বলবো। আমরা গেছিলাম কি যেন রেস্টুরেন্টের নাম ঠিক আমার মনে নাই, ভুলে গেছি আর কি। মনে পড়লে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দিব আপনাদেরকে। তো এখানে আমরা সেট মেনুগুলো অর্ডার দিয়েছিলাম, এখানে সাইফার বসে থেকে থেকে খাচ্ছিল। এই তো এখানে হচ্ছে আমরা কেবলই শপিং করে বাসায় ঢুকলাম, এখন প্রায় 12:00 মতো বাজে। আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো সেই থ্যাংক ইউ। তো সেই অ্যানিভার্সারিতে ভাইয়া আর নাজিয়া আমাদেরকে এই পেন্টিংটা গিফট করেছে, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা খুলেন পেন্টিংটা, হ্যাঁ খুলেন খুলেন, সেটা খুলে ফেলেন পুরোটাই। একটু দেখান দেখান সামনেটা, ধরো ধরো। তো এই পেন্টিংটা ঠিক কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এই পেন্টিংটা। আর অলে সেট করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি আর কি।
আমি আবার আসি কি বি পোস্টে লাগা যা লাগছে অস্থির অস্থির সোফার সাথে কিন্তু অনেক সুন্দর যাবে জিনিসটা ক্যামেরাতে বেশ অতটা বড় দেখাচ্ছে না কিন্তু বিশাল বড় আমাদের টেলিভিশনের থেকেও বড় সোফার সহ নেন আপু সোফা সহ নিলে বুঝতে পারা যাবে এই যে সোফা আর সোফার সাথে হচ্ছে একদম বিশাল বড় সুন্দর হ্যাঁ ওটা অনেক বড় দেখাবে আপনাদের তো এখন প্রায় রাত বাজে 12:30 মতন এখানে আপনার ভাইয়ার জন্য আপনাদের ভাইয়ার জন্য আর কি লাঞ্চ তুলে রাখছি মক্সে করে এখানে আমি ওই যে দুপুরে যে মাছটা রান্না করেছিলাম মাছের ঝোল আর কি কই মাছের ঝোল আলু দিয়ে সেইটাও তুলে রাখবো আমি রাতের বেলা যা রান্না করি সেটাই তার জন্য উঠিয়ে রাখি আর কি লাঞ্চে তো এখানে আমি আজকে দুপুরে রান্না করেছিলাম আর রাত্রে তো বাইরে খাওয়া দাওয়া করলাম আপনারা দেখলেন আপনাদেরকে আমি সেভাবে শপিং করার ভিডিও দেখাতে পারিনি আমরা অ্যাকচুয়ালি শপিংয়ে গেছিলাম আজকে আর রাত 12:00 যেহেতু পার হয়ে গেছে আপনাদেরকে আরও একটা কথা জানাই আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল সবাই আমাদেরকে উইশ করে দিবেন দোয়া করবেন আমাদের জন্য সবাই যাতে সারা জীবন আমরা একসাথে থাকতে পারি আর এই তো কী বলবো অনেক শপিং টপিং করেছি সেগুলো ভিডিও আপনাদেরকে আমি দেখাইতে পারিনি অবশ্যই চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমাদের শপিংয়ের জিনিসগুলো দেখাইতে তারপরও একটা তো আমি দেখাইলাম আমরা যেটা গিফট পেয়েছি সেটা আপনাদেরকে দেখাই দিলাম যে আমরা কোনটা গিফট পেয়েছি তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এই যে এখানে আমার সব লাঞ্চ তোলা কমপ্লিট হয়ে গেছে এগুলো হচ্ছে আমি এখন ফ্রিজে রেখে দেবো হচ্ছে তার জন্য লাঞ্চ আমি রেডি করে নিয়েছি আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি আমরা কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে অনেক সুন্দর গিফট দিয়েছে সেইটা দেখতে হলে অবশ্যই নেক্সট ভিডিও দেখতে হবে নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আমি দেখাই দিব যে আপনাদের ভাই আমাকে কী গিফট দিল অ্যানিভার্সারিতে আর আমরা যেটা গিফট পেয়েছি সেটাও কেমন হয়েছে সেটা কমেন্ট করে আপনারা জানাই দেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে ভিডিওটা শেষ করে দিলাম আল্লাহ হাফেজ